আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের ভিন্ন ধর্মীয় আয়োজন সিএনএন বিশ্ব আলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শারমিন আক্তার। দেশের বাইরে পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। দখলের পর আফগান প্রদেশ পানশিরে পতাকা উড়ালো তালেবানরা। মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে দেশটির ছায়া সরকারের যুদ্ধ ঘোষণা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গেল একদিনে 6602 জনের মৃত্যু হয়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এদিন শনাক্ত হয়েছেন 3,98,690 জন। মঙ্গলবার আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 45,88,204 জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 22,19,53,137 জনে। বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 41,192 জন এবং 45 জন মারা গেছেন। মহামারীর শুরু থেকে দেশটিতে এখনও পর্যন্ত 70,18,927 জন করোনায় আক্রান্ত এবং 1,33,274 জন মারা গেছেন। এদিকে নতুন সংক্রমণে যুক্তরাষ্ট্র আছে দ্বিতীয় অবস্থানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 39,644 জন এবং মারা গেছেন 236 জন। করোনাভাইরাসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখনও পর্যন্ত 4,08,65,794 জন করোনায় আক্রান্ত এবং 6,66,559 জন মারা গেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরার বিষয়ে নিষেধাজ্ঞা বাতিল করেছে উজবেকিস্তান। মূলত মুসলিম মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ প্রতিবেদনে এ তথ্য জানায়। বার্তা সংস্থাটি জানায়, ইসলাম উজবেকিস্তানের প্রধান ধর্ম হলেও দেশটির কর্তৃত্ববাদী সরকার কার্যত কট্টর অসাম্প্রদায়িক। সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গেল 3 দশকে ধর্মীয় রীতিনীতি পালনে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে দেশটি। উজবেকিস্তানের শিক্ষামন্ত্রী জানান, বহু সংখ্যক অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদেরকে সাদা অথবা হালকা রঙের হিজাব বা মাথা টুপি পরার বিষয়টি অনুমোদন দিয়েছে সরকার। তার দাবি, শিক্ষার্থীদের ধর্মনিরপেক্ষ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত প্রয়োজন ছিল। তবে হিজাব পরার বিষয়ে অনুমতি দেওয়া হলেও মুসলিম শিক্ষার্থীরা সেটি ব্যবহার করে তাদের থুতনি ঢাকতে পারবে না। শ্রীলঙ্কায় খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং মজুত প্রতিরোধে জারিকৃত জরুরি অবস্থায় অনুমোদন দিয়েছে দেশটির সংসদ। মঙ্গলবার এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য নিশ্চিত করে। আল জাজিরা জানায়, জরুরি অবস্থা জারি করার 14 দিনের মধ্যে পার্লামেন্ট থেকে তা অনুমোদন নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ফলে ভোটাভুটিতে জরুরি অবস্থা জারির পক্ষে পার্লামেন্টে 132টি এবং বিপক্ষে 51টি ভোট পড়ে। মুদ্রাস্ফীতির প্রভাবে চলতি বছর থেকেই দেশটিতে চাল, আটা, চিনি, তেলসহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব খাদ্যদ্রব্যের দাম বেড়েই চলেছে। গেল আগস্ট মাস থেকে তা প্রায় লাগামহীন পর্যায়ে পৌঁছেছে শ্রীলঙ্কায়। মিয়ানমার জান্তার বিরুদ্ধে জনতার প্রতিরোধ যুদ্ধ ঘোষণা করেছে দেশটির ছায়া সরকার। মঙ্গলবার মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার ইউএনইউজির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশিলা ফেসবুকের এক ভিডিওতে এ ঘোষণা দেন। তিনি ভিডিওতে বলেন, জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার দায়িত্ব থেকে জাতীয় ঐক্য সরকার সামরিক জান্তার বিরুদ্ধে জনতার প্রতিরোধ যুদ্ধ শুরু করেছে। এটি একটি গণবিপ্লব। তাই মিয়ানমারের সব নাগরিক দেশের প্রতিটি প্রান্তে মিন অং লেং এর নেতৃত্বাধীন সামরিক সন্ত্রাসীদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করবে। ভিডিও বার্তায় দুয়া লাশিলা মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগ তোলেন এবং তাদের উপর বিভিন্ন জাতিগোষ্ঠীকে অবিলম্বে
অবিলম্বে আক্রমণ করার আহ্বান জানান। পিপলস ডিফেন্স ফোর্স সদস্যদের যার যার এলাকায় সামরিক জান্তা ও তাদের সম্পত্তিতে হামলা চালানোরও নির্দেশ দেন মিয়ানমার ছায়া সরকারের প্রধান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার রাতে খান ইউনুস শহরের কয়েকটি এলাকার উপর এ হামলা চালানো হয়। মঙ্গলবার বার্তা সংস্থা পার্স টুডে এ তথ্য নিশ্চিত করে। ইহুদিবাদী ইসরায়েলের খান ইউনুস শহরের আল কাদিসিয়াহ এলাকার উপর কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিমান হামলা এতটা ভয়াবহ ছিল যে বিস্ফোরণ থেকে কান ফেটে যাওয়ার মতো শব্দ হয়। এ অবস্থার মধ্যে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা অনেকটাই নিচ দিয়ে উড়ে যাওয়া ইসরায়েলি বিমান লক্ষ্য করে গুলি চালাতে থাকে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী বরাবরের মতোই দাবি করেছে, ফিলিস্তিন থেকে আগুনে বেলুন দিয়ে চালানো হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরের প্রদেশ পাঞ্জুশের দখলের লড়াই নিজেদের বিজয় ঘোষণা করেছে তালেবান। সোমবার অনলাইনে তালেবানদের করা একটি ভিডিও পোস্টে দেখা যায় তাদের যোদ্ধারা শহরে তালেবানের পতাকা উত্তোলন করছে। তবে বিদ্রোহী যোদ্ধারা দাবি করেছেন তারা এখনও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে লড়াই অব্যাহত রেখেছে। তালেবানের বিরুদ্ধে সারা দেশের মানুষকে জেগে ওঠার জন্য আহ্বান জানিয়েছেন তাদের নেতা। সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি অডিও বার্তায় ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান অভিযোগ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানকে বৈধতা দিচ্ছে এবং তাদের সামরিক ও রাজনৈতিক আস্থা তৈরিতে সহায়তা করছে। আফগানিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে আসতে পারেন অপেক্ষাকৃত কম পরিচিত নেতা মোল্লা হাসান আখুন্দ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয় শীর্ষ তালেবান নেতাদের দ্বন্দ্বের কারণেই তাকে প্রধানমন্ত্রী করা হতে পারে। 2001 সালের আগে ক্ষমতায় থাকা তালেবান সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন মোল্লা বারাদার ও মোল্লা ইয়াকুব, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন হাক্কানি গ্রুপ। তালেবানের ক্ষমতা দখলের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশটির শিক্ষা ব্যবস্থা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করা হবে বলেও জানিয়েছে সংগঠনটি। কাবুলের উত্তরের পাঞ্জশির উপত্যকা তালেবানরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করলেও সেখানে সশস্ত্র আফগানিস্তানের জাতীয় প্রতিরোধ ফ্রন্টের সঙ্গেই তাদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে তথ্য নিশ্চিত করে। গেল কয়েকদিন ধরেই তালেবানের পক্ষ থেকে পাঞ্জশির উপত্যকা দখলের অভিযান চলছে। সোমবার বিকেলে তালেবানরা দাবি করে তারা উপত্যকার পুরো অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। যদিও এনআরএফ এর দাবি তারা পরাজিত হয়নি। তালেবানদের সেখানে নিজেদের পতাকা উড়ানোর বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এদিকে সোমবার গভীর রাতে তালেবানের পাঁচটি ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন তালেবান নিহত হয়েছেন। আফগানিস্তানের মাজার ই শরীফ আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও প্রায় 600 থেকে 1,300 মার্কিন নাগরিক আটকে রয়েছেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান, আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের উদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা, কিন্তু এ কাজের জন্য আফগানিস্তানে তাদের যথেষ্ট লোকবল ও উপায় উপকরণ না থাকায় তা বাস্তবায়ন করা আপাতত সম্ভব হচ্ছে না। এদিকে গেল সপ্তাহে কাবুল বিমানবন্দর থেকে আটকে পড়া এসব ব্যক্তির আফগানিস্তান ছাড়ার কথা থাকলেও গোলযোগপূর্ণ অবস্থার মধ্যে তারা সময় মতো সেখানে পৌঁছাতে পারেননি। আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের মাঝে পর্দা নিয়ে বসার জায়গা আলাদা করে দিয়েছে তালেবান সরকার। বিশ্ব যখন দেশটির নারী শিক্ষার্থীদের পড়াশোনা ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তখন নারীদের জন্য পৃথক ও বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছে তালেবানরা। আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও হেরাতে শিক্ষক শিক্ষার্থীরা জানায়, নারী শিক্ষার্থীদের একই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে।
তাদেরকে আলাদা করা হয়েছে। এমনকি ক্যাম্পাসের কিছু নির্দিষ্ট স্থানে তাদের সঙ্গে কথা বলতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের নতুন নীতিমালা অনুযায়ী নারীদের বাধ্যতামূলক হিজাব ও আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য বলা হয়েছে। এছাড়া নারীদের জন্য ব্যবস্থা করা হয়েছে নারী শিক্ষকের, আর ছোট ক্লাসরুমে নারীরা পর্দার আড়ালে থেকে ক্লাস নিতে পারবেন। আফগানিস্তানে নতুন সরকার গঠন করতে যাচ্ছে তালেবান, ইতিমধ্যেই অর্থনৈতিক দুরবস্থায় পড়েছে দেশটি। এমন পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ দেশ গুটিয়ে নিলেও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দূতাবাস খোলা রাখার প্রতিশ্রুতির কথা জানিয়েছে চীন। একই সঙ্গে আফগানিস্তানকে মানবিক সহায়তা দিয়ে যাবে দেশটি। সোমবার কাবুলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইউ এর সঙ্গে বৈঠক করেন কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের উপপ্রধান আব্দুল সালাম হানাফি। বৈঠক সম্পর্কে তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাইম বলেন, রোববার চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন আব্দুল সালাম হানাফি। তারা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রদূত ওয়াং আফগানিস্তানে চীনের মানবিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন বলেও জানান তিনি। ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসকে তালেবানের সঙ্গে তুলনা করায় তীব্র তোপের মুখে পড়েছেন দেশটির জনপ্রিয় কবি ও গীতিকার জাভেদ আখতার। তার এই মন্তব্যের জন্য সোমবার মুম্বাইয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। গেল 3 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তালেবানের সঙ্গে আরএসএসের কর্মকাণ্ডের মিল আছে বলে মন্তব্য করেন জাভেদ আখতার। তিনি এ সময় বলেন, তালেবানের কাজ নিন্দনীয়, কিন্তু যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে সমর্থন করে তারাও একই মতাদর্শে বিশ্বাসী। এমন মন্তব্যের পরপরই ভারত জুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন জনপ্রিয় কবি ও গীতিকার জাভেদ আখতার। সোমবার মুম্বাইয়ে তার বাসার সামনেই বিক্ষোভ করেছে বিজেপি সমর্থকরা। দর্শক, সিএনএন বাংলার বিশ্ব আলাপে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি শারমিন আখতার, আল্লাহ হাফেজ।